সিলেটের জৈন্তাপুরে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা হয়েছে। সকালে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সহকারী কমিশনার রিপা মনি দেবী ও উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন সহ অনেকেই। সভায় জৈন্তাপুর উপজেলা বিভিন্ন সীমান্ত পথ দিয়ে অবাধে ভারতীয় পণ্য চোরাচালান নিয়ন্ত্রণে আলোচনা হয়।